এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা, এসো কোরআনের আঙিনা, এসো শান্তির মোহনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জাত আল জালাল, মহান স্রষ্টা, বিশাল ওই আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, পাহাড় পর্বতের মালিক, সমস্ত কুল কায়নাতের মালিক, সে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সকলে জোরে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দ্রুত সালাম পেশ করছি মানবতার মুক্তির দেশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির প্রধান আকর্ষণ নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিন গোটা দুনিয়ার জন্য অন্ধকার অমানিশা ঘোর কালো জাহিলিয়াতে মুক্তি দিয়ে দিয়ে মুক্তির পয়গম্বর আখিরি কালাম কালামের রব্বানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার উপরে যাকে প্রেরণ করে এই পৃথিবীতে আগমন করেছিলেন কোরআনে কারিম সঙ্গে নিয়ে, সেই নবীজির উপরে দুরুদ সালাম শান্তি রহমত বর্ষিত হোক। আমরা সকলে এই মহাব্বতের সাথে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, কোরআনে কারিমের কথা বলে শেষ করা কখনোই যায় না, বলে যায় যায় না। সূরা কাহাফের একটি আয়াতের মধ্যে, সূরা লোকমানের একটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় উল্লেখ করে বলতেছেন, যদি এই পৃথিবীর সমস্ত সাগর
উপসাগর নদী নালার সমস্ত পানি যদি কালি হয়ে যায় আর সমস্ত গাছ যদি কলম হয়ে যায়, আল্লাহ পাকের কালামের ব্যাখ্যা লিখতে শুরু করে। লিখতে লিখতে পানিরূপী কালি শেষ হয়ে যাবে, গাছরূপী কলম ব্যর্থ হবে, এরপরেও আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। সিদকা দিয়ে বলুন সুবহানাল্লাহ। তা আমি আপনি এই কালিমার ব্যাখ্যা কতটুকু করতে পারি? শুধুমাত্র একটু বুঝ দেয়া মাত্র দেই, কথা বলেন নাই, একটু বুঝ দেওয়ার জন্য কথা বলি আমরা। সম্মানিত হাজিরিন, এই যে কোরআন, যার নাম কোরআনে করিম, যার নাম কিতাব, যার নাম হুদা, যার নাম ফুরকান, তানজিল, শেফা, নূর, হুদা, এরকম অনেক নাম রয়েছে। সবচেয়ে মজার ব্যাপার হলো কোরআনে করিম এত বড় বিশাল গ্রন্থ, যার প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত মানুষ তার সিনার মধ্যে আবদ্ধ করেছেন, ঠিক না? বললেন ঠিক না? অথচ এই পৃথিবীতে বেদ, বাইবেল, রামায়ণ, ত্রিপাঠক, মহাভারত, আরও অন্যান্য ধর্মগ্রন্থ আছে, একটা ধর্মগ্রন্থ হাফেজ করে পাওয়া যাবে না। এটা আল্লাহ পাকের একটি রহমত এবং কুদরত। সেদিনে একটা সমীক্ষায় দেখলাম এই পৃথিবীতে বাস করে যত মানুষ, তার মধ্যে মুসলমানের সংখ্যা প্রায় 180 কোটির কাছাকাছি। গড়ে প্রতি 34 কিংবা 35 জনে একজন করে হাফেজ, কথা বলেন নাই, গড়ে প্রতি 34 কিংবা 35 জনে একজন করে হাফেজ। মিশরে তাকে আলেম বলে গণ্যই করে না, যে হাফেজ না, কথা বলেন নাই, সে কামিল পাশ করুক, মাস্টার্স পাশ করুক, পিএইচডি করবে, তাই করতে কেন, যদি হাফেজ নয় ওকে আলেম বলে মানেই না কেউ। অর্থাৎ আলেম হওয়ার জন্য সবচেয়ে গ্রহণযোগ্য শর্ত হলো কোনো হাফেজ হতে হবে। আবার আমি গত বছর ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম হলো দিনাজপুরে একটা মাহফিলের, হেজুল কোরআন মাদ্রাসার মাহফিলে, একটা ছেলেকে মানে পাগড়ি পরালাম, দেখে মনে হয় মা দুধ খাওয়া ছাড়েনি এখনো, 7 থেকে 8 বছর বয়স, পুরো 30 পারা কোরআন সে মুখস্থ। আমার কাছে তখন মনে হলো কি যে আল্লাহ তাআলা মানে ছোট্ট জিনুকের মধ্যে মানে আটলান্টিক মহাসমুদ্র, পৃথিবীর সমস্ত সমুদ্র মহাসমুদ্রে ঢুকে দিয়েছে, কারণ ছোট্ট বাচ্চা। আবার তেলাওয়াত করছে, এত সুন্দর কণ্ঠ, কেন হয়েছে? আল্লাহ পাক বলেছেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি জিকির অবতীর্ণ করেছি, নিশ্চয় আমি জিকির অবতীর্ণ করেছি, নিশ্চয় আমি জিকির অবতীর্ণ করেছি। জিকির মানে কি? কোরআনে কারিম। জিকির মানে কি বলেন? কোরআনে কারিম। আর এই জিকিরের অর্থাৎ এই কোরআনে কারিমের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি, যার কারণে এই কোরআনে কোনো প্রকার পরিবর্তন, পরিবর্ধন, রদবদল হয় নাই। প্রত্যেকটি দেশে একটি সংবিধান আছে, লিখিত হোক অলিখিত হোক আছে, সেই সংবিধানের যে পরিবর্তন হয় নাই বলা যায় না, হয় কি না? হয় না? হয়। একবার আইন পাশ হয়, কিছুদিন পরে সে আইন আবার বাদ হয়ে যায়। কিন্তু কোরআনে কারিম একটা সংবিধান, যার প্রথম থেকে শুরু করে এ পর্যন্ত, এখান থেকে কিয়ামত পর্যন্ত একটা অক্ষর পরিবর্তন হবে না। চিৎকার বলুন সুবহানাল্লাহ। এখন এই কোরআনের কাছে যদি প্রশ্ন করি, কোরআন তোমার মধ্যে কোনো ভুল আছে? কোরআন বলে দিল না, কোনো ভুল নাই। আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এটা সেই গ্রন্থ যেই গ্রন্থে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। ভাইরা আমার,
এই কোরআনের ভুল ধরার জন্য অনেক চেষ্টা করা হলো। আবু জাহেল, আবুল আহাব, সাইবা, উদ্দা, মুগিরা সহ উন্নত বিশ্বের বড় বড় দার্শনিক, চিন্তাবিদ, গবেষক, লেখক এরাও চেষ্টা করলো যে কোরআনে ভুল আছে কিনা। ফ্রান্সের একজন নাম করা দার্শনিক ডক্টর মরিস বুকাইলি, ইনিও চিন্তা করলো যে কোরআনের মধ্যে ভুল আছে কিনা একটু দেখি। ওনার সামনে, তুমি তো একজন গবেষক মানুষ, উনি দেখলো যে তাওরাতে ভুল আছে, বেদের মধ্যে ভুল আছে, রামায়ণে ভুল আছে, অর্থাৎ মনে করলেন বাংলাদেশে একটা বাইবেল ইন্ডিয়াটা মিল না, পরিবর্তন হয়ে গেছে, কানাডা একরকম, পাকিস্তান আর একরকম, মানে একটা সাথে একটা মিলে না। উনি মনে করলো হয়তো কোরআনের মধ্যে এরকম ভুল থাকলেও থাকতে পারে, এই চিন্তাভাবনা নিয়ে কোরআন শরীফ উনি শিখলেন। ভালো করে শিখেছে আমাদের মতো না, আমরা শিখি আনাকুম জানাকুম, তারপর আর নেই শেষ, কোরআনের অর্থ বুঝি না, ব্যাখ্যা তো বুঝেই না। এমনকি দুঃখজনক হলো সত্য যে আমাদের মধ্যে এমন অনেক মুসলমান আছে উযু করতেই পারে না, আছে কি আমাদের উযু করতেই পারে না। একজনকে বলা হলো উযু কয়টি, কয় উনিশটে, আর গুনতে বলতে বলো, হাত দোয়া, পাও দোয়া, মুখ দোয়া, নাক দোয়া, বলতে পারতে একুশটে, তাই কি বললে উনিশটা, বললে একুশটা করে আরও দাবি বলি, রাত্রে ভয়তে বলি না, এই অবস্থা আমাদের। দোয়ায় কুনুত পাই না, সুরা ফাতিহা পাই না, এটা আমাদের অবস্থা। কোরআনে কারিম কেন আসছে? আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে অসংখ্য বাঁকা পথ, অসংখ্য খারাপ পথ, অন্ধকারের পথ থেকে মুক্ত করে আলোর পথে দাঁড় করার জন্য আমি আপনাকে কোরআন দিয়েছি। যার কারণে কোরআন বুঝি না তো সঠিক পথ খুঁজে পাই না। হাজরিন, তো এই কোরআনে কারিম সঠিক পথ, পথ নিতে হবে এখান থেকে। দুনিয়ার সব পথ বাঁকা পথ, দুনিয়ার সব পথ খারাপ পথ, সব পথ ধ্বংসের পথ, একমাত্র মুক্তির পথ ইসলাম, কোরআন। তো এই কোরআন থেকেই হেদায়াতের পথ নিতে হবে। তো ডক্টর মরিস ভুকাইলি ভালো মতো শিখেছে, উনি মনে করলেন যে এই কোরআন দিয়ে ভুল ধরা যাবে না, সেই পুরনো কোরআন দরকার যে কোরআন হযরত উসমান হাতে লিখেছিলেন, উনি খুঁজতেছেন। খুঁজতে খুঁজতে বুখারার তাসকান, মিশরের জাদুঘর, জাতীয় জাদুঘর মিশরের তাসকান বুখারা নামক একটি জাদুঘরে এক কফি পেয়ে গেলেন, অরিজিনাল সেই কফি। সেই কফি আর বর্তমান যুগের কফি মিলাইলেন, ভালো করে মিলে আসেন, করে ভুলতে খুঁজে পাই নাই, একটা অক্ষরে একটা নোক্তা পরিবর্তন নাই, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তো এই ডক্টর মরিস বুকাইলি সাংবাদিক কনফারেন্সে বক্তব্য রাখলেন, রাখতে গিয়ে বললেন, ভাইরা আমার, আমি আসলাম কোরআনে কারিমের ভুল ধরার জন্য, কিন্তু কোরআনে কারিম আমার নিজের জীবনের ভুল ধরে দিয়েছে। এই জন্য যারা কোরআনের কাছে আসে হেদায়াতের আশায়, তাদেরকে সঠিক পথ দেখিয়ে দেয়, আর যারা কোরআনের কাছে আসে কোরআনের বিরোধিতা করার জন্য, তাহলে কোরআন তাদেরকে একটা পাওয়ারফুল হিরোকে জির বানায় দেয়। যদি কোনো মানুষ কোরআনকে সম্মান করে, একটা জিরোকেও আল্লাহ পাক কোরআনের সম্মানে হিরো বানিয়ে দিতে পারেন, যেমন দেখেন হযরত ওমরের কথা দেখেন, অথবা একটা হিরো, ওমর জিরো, যে ধ্বংসের অতল গভীরে চলে গেছিল, কতটা জাহিল, যে এত জাহিল যে নবী হত্যা করতে আসছে, আসে নাই নবী হত্যা করতে আসছে, সেই ওমরই কোরআনের সংস্পর্শে আসার কারণে তিনি হয়ে গেল জাতির শ্রেষ্ঠ সন্তান। রসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর সম্পর্কে বলেছেন, যদি আমার পরে কোনো নবী আসবে, যদি আসতো সে ওমর, সে নবী হতো ওমর।
কেন আসলো? কোরআনের জ্ঞানে গিনেছিল, যার কারণে সে জাতির শ্রেষ্ঠ সন্তান হয়ে গেছে। ইয়ে ভাইয়ের আমার, এই যে কোরআনের কাছে আসতে হবে, কোরআনই সঠিক দেখাতে পারে। তবে হ্যাঁ, এই কোরআনের পথে থাকতে গেলে একটু বিপদ আসতে পারে, পারে না, একটু বিপদ আসতেই পারে। বাতিলের রাঙা চোখ, এটা আসবে স্বাভাবিক। ওই যে দেখেন সুরা ফুসিলাতের মধ্যেই বলা হচ্ছে, যখন একজন মানুষ ইমানের ঘোষণা দেয়া মানে কি, তাকে ইমানের ঘোষণা দেওয়া মানেই তাকে একেবারে জীবন্ত মৃত্যুর পথে দাঁড় করে দেওয়া। ইসলামের পথ হলো কাটা কঠিন পথ, ইসলামের পথ হলো কষ্টের পথ। এখানে ফুল পেছনে পাওয়া যাবে না, ফুলের মালা পেছনে পাওয়া যাবে না, কারণ আবহমান কাল থেকে দুইটা দুইটা গ্রুপ হয়ে আসছে। এক গ্রুপ তাওহীদের পক্ষে, আর এক গ্রুপ বাতিলের পক্ষে, এক গ্রুপ আলমাসনার পক্ষে, আর এক গ্রুপ শয়তানের পক্ষে, এক গ্রুপ নূহ আলাইহিস সালামের পক্ষে, আর এক গ্রুপ কেনানের পক্ষে, এক গ্রুপ নমুদের পক্ষে, আর এক গ্রুপ ইব্রাহিম আসলামের পক্ষে, এক গ্রুপ মুসা আলাইহিস সালামের পক্ষে। এরকম করে বাতিলের পক্ষে একদল, আর বিপক্ষে আরেকদল। তো যার কারণেই তো এই বাতিল শক্তি আসে বিধেই তো যে সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত পেশ করলেন, তাকে আগুনে নিক্ষেপ নিক্ষেপ করলো, অপরাধ কি? কালিমার দাওয়াত দেওয়া। উনি বুঝেছে, আল্লাহ বলেছেন যে ইব্রাহিম তুমি তোমার রবের সামনে আত্মসমর্পণ করো, সিলেন্ডার করো। কোনো জবাব না দিয়ে, কোনো প্রশ্ন না করে এক বাক্যে জবাব দিয়েছেন, আসলাম তুলি রব্বিল আলামিন, আমি আমার সম্মানের মস্তক নত করলাম সেই মহান স্রষ্টার দিকে যিনি আসমান ও জমিনের মালিক। চিৎকার দিলেন সুবহানাল্লাহ, শুরু হলো পরীক্ষা। এই যে বললেন আমি আমার মস্তক অবনত করলাম আল্লাহর কাছে, শুরু হলো পরীক্ষা। এই আয়াতের ঘোষণা দেওয়ার আগে তাকে পরীক্ষা আসে নাই। যা হোক, শেষ কেবল তাকে আগুনে নিক্ষেপ করেছে, গত শতা বলছিলাম। এরপরে হযরত মূসা আলাইহিস সালাম যখনই আল্লাহ পাক অর্ডার করলেন, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, হে মূসা ফিরআউনের দরবারে যাও, ফিরআউন সার্কাস করেছে, সীমা লঙ্ঘন হয়েছে, সন্ত্রাস হয়েছে, তার কাছে যাও। আল্লাহ নবী মূসা আলাইহিস সালাম ফিরআউনের দরবারে আসলেন, ফারাউনকে লক্ষ্য করে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এই দাওয়াত দিলেন। ওই আদম সাথে শুরু করে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই কালিমার দেওয়া সবার মিশন, লা ইলাহা ইল্লাল্লাহ। ফারাউন তখন বুঝলাম, মূসা রে আমি তোমাকে খাওয়াইছি, লালন পালন করেছি, দুধ কলা দিয়ে মানুষ করেছি, এখন তুমি কার দাওয়াত দাও? আনা রব্বুকুম আলা, আমি তো বড়, আর আমি তো জানি না আমি ছাড়া আর কোনো রব আছে, তুমি কার দাওয়াত দাও, কার দাওয়াত নিয়ে আসলে? মূসা আলাইহিস সালাম বললেন, শোনো ফারাউন, আমি কার দাওয়াত দেই? এই যে মূসা আলাইহিস সালামের প্রশ্ন জবাবে আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম এক বাক্যে জবাব দিয়েছিলেন, আল্লাহ পাক কোরআনে কোট করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের জবাবটা কোরআনে কোট করে দিয়েছেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। শুনো আমার রবকে শুনো, তিনি আমার রব যিনি আসমান জমিনের একমাত্র মালিক, তিনি আসমান জমিনের একমাত্র মালিক, তিনি ছাড়া কোনো ইলাহ নাই। আর এই যে আসমান জমিনের মধ্যে যা কিছু আছে এর মধ্যে আল্লাহ ছাড়া কারো অংশীদারিত্ব নাই, তিনি এক হাতে একক ক্ষমতায় নিয়ন্ত্রণ করতেছে সব কিছু, পৃথিবীর আসমানের জমিনের। আর এটা তারা কম লোকে বিশ্বাস কর। আমার ভাইরা, এইবার ফিরআউন বলতেছেন
কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক কোট করে দিয়েছেন এই যে ইসলামী শক্তি ইসলামী আন্দোলনের কর্মীদেরকে বাতিল শক্তিদের জ্বালা দেবে আল্লাহ পাক আগেই বলে দিয়েছেন। শোনো, যে সময় ফেরাউন বলল মুসা রে তুমি যেই দাওয়াত দিচ্ছ দাওয়াত ত্যাগ করো, আর কখনো এই দাওয়াত কাউকে দিবা না, যদি মানুষকে এই দাওয়াত দাও আমি অবশ্যই তোমাকে আরুদ্ধ করবো, জেলেখানে আমার দাবদ্ধ করবো। মুসা আসলাম আল্লাহ নবী, তিনি ভয় পায় নাকি? ভয় পায়, ভয় পাওয়ার অনুমোদন তো সে না। এরপরে এক পর্যায়ে আল্লাহ নবীকে মারার ষড়যন্ত্র করল, হত্যার ষড়যন্ত্র করল, আল্লাহ পাক জানিয়ে দিল মুসা এবার তুমি পালাও, কার পথ নাই তো, শত্রু হয়ে গেছে সব দিকে। মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে সাগর পারে এসে উপস্থিত, একদিকে সাগর তিন দিকে শত্রু, সালাসী বাহিনী সন্ত্রাস বাহিনী মারার জন্য চলে আসছে। এখন মুসা আলাইহিস সালামের উম্মতরা ভয় পেয়ে গেছে, বলতেছে ইয়া মুসা ইন্না লা মুদরাকুন, আ মুসা ভয় পেয়ে আমরা তো ধরা পড়ে গেলাম, পাকড়াও হয়ে গেলাম। মুসা আলাইহিস সালাম বললেন কাল্লা, কখনো নয়, কখনো নয়, রব্বি সায়াদিনি আরিনি, শোনো আমি যে আল্লাহর গোলামি করি সে আল্লাহ আমার পথ দেখা দেবে। চিৎকার দেবেন সুবহান, এই যে নবীদের সাহায্য, আল্লাহর সাহায্য পেতে হলে অবশ্যই ধৈর্যের চরম চূড়ান্ত পর্যায়ে যাইতে হবে, এরপরে কি আল্লাহ সাহায্য করবেন। আমার ভাইয়েরা, আল্লাহ ছাড়া যদি মানুষের কাছে সাহায্য চায়, মানুষ আল্লাহ পাক সাহায্য করে না, লাঞ্ছিত করে দেয়। এই জন্য সাহায্য পেতে হলে একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ ছাড়া সাহায্য করার মালিক কেউ নাই, বিশ্বাস করতো অন্তরের মধ্যে। হযরত ইউসুফ আলাইহিস সালামের কথা শুনুন, দুইজন ব্যক্তি জেলের মধ্যে আসলো, হযরত ইউসুফ আলাইহিস সালামের কাছে আসলো, এসে বলতেছে আমরা দুজন স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? যে একজন বলতেছে আমি আমার মনিবকে মদ খাওয়াচ্ছি, মদ পান করাচ্ছি, আর একজন বললো যে আমার মাথায় রুটি আছে, রুটি রুটির একটা ঝুড়ি আছে, সেই ঝুড়ি থেকে পাখি রুটি খাচ্ছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন যে লোকটাতে মনিবের মদ পান করাচ্ছে আগামীকাল তাকে মুক্তি দেওয়া হবে, আবার তাকে পরবর্তী চাকরি তাকে বহাল দেওয়া হবে, করা হবে, আর যে যার মাথা থেকে পাখি এইরকম রুটি খাচ্ছে আগামীকাল সবাই তাকে ফাঁসি দেওয়া হবে, ফুলে চালানো হবে। তাই হয়ে গেল। এই যে আল্লাহ ছাড়া কাউকে সাধু চালাতে সাধু পাওয়া যাবে না, তার একটা নমুনা এটা। আমার ভাইরা, সকালবেলা যেই লোকটা তার মনিবকে মদ পান করাচ্ছিল তাকে যখন মুক্তি দিবে, মুক্তি পাওয়ার আগ মুহূর্তে আল্লাহ নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন ভাই তুমি তো মুক্তি পেয়ে যাচ্ছ, আমার ব্যাপারে তুমি একটু সুপারিশ করো যাতে বাদশাহ আমাকে মুক্তি দিয়ে দেয়। আর যে লোকটার মাথা থেকে রুটি খাচ্ছিল পাখি তাকে ফাঁসি দেওয়া হলো, চুলে চড়ানো হলো। এই যে জেলখানার মধ্যে 12 বছর পরে আছে আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম, অপরাধ কি? বিরাট দশ অপরাধ খাটছে, কোনো অপরাধ নাই। ইসলামী হুকুমত কায়েম করতে হলে, ইসলাম প্রতিষ্ঠা আন্দোলন করতে হলে জেল খাটা লাগবে, বিনা দোষে খাটা লাগতে পারে, এটাই ইতিহাস। ওই যে মিশরের জামান নাদের নাসরের সময়কালীন কথা, এমা অবহানিপার যুগের কথা ইতিহাস খেয়াল করেন। এরপর আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথাও খেয়াল করেন। এই জন্য ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন করতে গেলে জেলখানা লাগলে স্বাভাবিক, বাড়ি ঘর অর্থ সম্পদ টাকা পয়সা সুখ টাটকা সুখগুলো ছাড়তে হবে, এটাই নমুনা, এটাই ইতিহাস। যখনই সাহাবা একরাম বলেছেন আমি ইসলাম গ্রহণ করলাম, এমন চাপ এমন মার আসছে, তারপরে বলতেছে ইন্নি মিনাল মুসলিমিন, আমি মুসলমানের মধ্যে একজন, যাকে মারতেছ তাদের মধ্যে আমি একজন,
দৌড় মারে নাই, নিজে নাই, আল্লাহকে ভুলে যায় নাই, আল্লাহ সাহায্য করেছেন। তো ইউসুফ আলাইহিস সালাম যখন বললেন তুমি উঠে বলো যাতে আমার বাসা মুক্তি দিয়ে দেয়, কেই লোকে মনে নাই, বারো বছর মনে নাই, হঠাৎ করে বাসা স্বপ্ন একদিন দেখতেছে স্বপ্নে যে একটা তাজা গাভী আর একটা মরা গাভীকে খেয়ে ফেলতেছে, আবার পদে দেখতেছে যে না একটা তাজা সবল গাভীকে একটা শুকনো গাভী খেয়ে ফেলছে। এইসব তো ব্যাখ্যা কি, কেউ কে তার মনের কল্পনা, অনেক না হতেই পারে না, এর ব্যাখ্যা অবশ্যই আছে। ও সেই লোকে মনে পড়ছে যে লোকে বলছিল তুমি আমাকে বলো যে আমার ধনে মুক্তি দিয়ে দেয় বাসা, সেই লোক বলছে যে জানাবো না একটা কয়েদি এসেছিল আমাদের নাম ইউসুফ, তিনি আমার ব্যাখ্যা স্বপ্নকে ব্যাখ্যা করেছিল, তাই কি হয়েছিল আমার বিশ্বাস সেই লোকটা ছেলের মধ্যে আছে, তাকে যদি বলা হয় সে সমাধান করতে পারে। যা হোক তাকে বের করা হলো, সমাধান করলো স্বপ্নের। এরপরে তখন তিনি মিশরের খাদ্যমন্ত্রী হয়ে গেল, বলুন সুবহানাল্লাহ। তার মানে কি কষ্ট করার পরে সুখ আসে নাকি, কষ্ট করার পরে কি আসে সুখ আসে, আর যদি কেউ সুখ একবারে পেয়ে যায় তার এমন এক সময় আসে তার কষ্ট করতে জীবন দেয় আছে কিনা বলেন, এটাও ইতিহাস, ইসলাম ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই জন্য আল্লাহ সাহায্য পেতে হলে অবশ্যই আল্লাহ প্রতি ধারণ করতে হবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল অবলম্বন করতে হবে, আল্লাহ তাআলার প্রতি আমাদের আস্থা বিশ্বাস আমাদের ঈমানকে পরিপূর্ণ করতে হবে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে আল্লাহ তাআলার খাস বান্দা হওয়ার মতো তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওকে দেওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।